১৬ই ডিসেম্বর বাঙালি জাতির আত্মগৌরবের এই দিনের প্রথম প্রহরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীও শ্রদ্ধা জানান। পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এরপর শুরু হয় দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পর পাকিস্তানের বিরুদ্ধে বাঙালি জাতি সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রাম শেষে ১৬ই ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে নতুন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। স্বাধীনতার ৫০ বছর পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ রচনার সার্থকতা সেখানে এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দেশ পরিচালনার সার্থকতা সেখানে আজকে বাংলাদেশ সমস্ত সূচকে পাকিস্তানকে অতিক্রম করেছে এবং পাকিস্তানের মানুষ আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। বাঙালি জাতি এবছর দিনটিকে বিজয়ের ৫০ বছর উদযাপন করছে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।